আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা বিশাল সুখবর নিয়ে আসলাম সেটা হচ্ছে মোটর সাইকেলের নিবন্ধন ফি প্রায় অর্ধেক কমে গেছে তো আজকের সংবাদটা অবশ্যই পুরোটা দেখবেন অন্যথায় আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন এখানে দেখেন বাংলা নিউজের একটা নিউজ দেখাচ্ছি মোটরসাইকেলের নিবন্ধন ফি কমে গেল অর্ধেক তো আমি আরও একটা দেখাবো যুগান্তরের তো মোটর সাইকেলের নিবন্ধন ফি কমলো দেখেন জনস্বার্থে মোটরসাইকেলের নিবন্ধন ফি প্রায় অর্ধেক কমিয়ে আনার প্রজ্ঞাপন জারি করেছে সরকার মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থা শাখার সরকারি সচিব মোহাম্মদ উদ্দিন স্বাক্ষরিত সংক্রান্ত বিজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি একশো সিসি বা এর কম হলে পূর্ব বিদ্যমান শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি আগের চার টাকার জায়গায় দুই টাকা করা হবে আর তা একশো সিসির উপরে হলে পূর্ব নির্ধারিত বিদ্যমান শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি আগে পাঁচ হাজার টাকা হলে এখন তিন হাজার টাকা করা হবে উল্লেখ্য বর্তমানে একশো সিসির মোটরসাইকেলের মূল নিবন্ধন ফি চার হাজার দুইশো টাকা এর সঙ্গে সড়ক কর সহ অন্যান্য খরচ মিলিয়ে দুই বছর মেয়াদের জন্য দশ হাজার পাঁচশো উননব্বই টাকা দিতে হয় আর একশো সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের জন্য মূল্য নির্ধারণ ফি পাঁচ হাজার ছয়শো টাকা অন্যান্য খরচ মিলিয়ে এতে দিতে হয় তেরো হাজার পাঁচশো নব্বই টাকা বাংলাদেশে মোটরসাইকেলের ব্যবহারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সহজে তথ্য বলছে গত এক দশকে বাংলাদেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা বেড়ে প্রায় চার গুণ বেশি হয়েছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য অনুযায়ী গত বছর সারাদেশে তিন লাখ এগারো হাজার ষোলোটি মোটরসাইকেল নিবন্ধন করেন গ্রাহকরা যেখানে দুই সালে নিবন্ধন নেওয়া হয়েছে চার লাখ এক হাজার চারশো বাহান্নটি এবং সতেরো আঠারো সালে যথাক্রমে ছিল তিন লাখ পঁচিশ হাজার সাতশো ছিয়াত্তরটি এবং তিন লাখ তিরানব্বই হাজার চার পাঁচশো পঁয়তাল্লিশটি তো গতই ষোলোই আগস্টে প্রধানমন্ত্রী মুখ্য সচিবের সভাপতিত্বে বাংলাদেশ জাপান যৌথ সরকারি বেসরকারি অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয় ওই বৈঠকে মোটরসাইকেলের নিবন্ধন ফি বাজার মূল্যের দশ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষকে বিআরটিএর মতামত দিতে বলা হয় সে প্রেক্ষিতে গত পনেরোই অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়কের বিভাগে একটি প্রস্তাব অর্থ পাঠায় এ সম্প্রতি প্রস্তাবে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয় তো সংবাদটি দেখে এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন যে মোটর সাইকেলের নিবন্ধন ফি প্রায় অর্ধেক কমে গেছে তো এই ছিল আজকের সংক্ষিপ্ত নিউজ আশা করি সুবিধা আপনারা শীঘ্রই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ